Hello everyone, welcome back to my channel. Happy Republic Day to all of you. Shobaike Projatanto Dibosh Shubhokamna. Ajke amar recipe tar nam holo Chicken Tikka Kabab. To ami Projatanto Diboshe upolokkhe ei recipe ta apnader shonge share korbo. Kiba Republic Day hisabe এই চিকেন টিক্কা কাবাবটা আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণত এই সব টিক্কা কাবাবগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় গ্রিন হোয়াইট আর অরেঞ্জ আশা করব সবাই দেখেছে কিবা সবাই খেয়েছে তাই আজকে আমি ভাবলাম যে এর থেকে ভালো সময় কিবা এর থেকে ভালো দিন হতেই পারে না এই টিক্কা কাবাবটা শেয়ার করার জন্য তাই আমি এখানে আজকে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস কিবা বোনলেস চিকেন 4 থেকে 5 পিস তার মধ্যে দিয়ে দিন লবণ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা জিরে পাউডার আর টক দই আমি এটা হোয়াইট ম্যারিনেট করব তাই আমি আলাদা আলাদা বলে তিন রকমের কালার চিকেন ম্যারিনেট করে রেখে দেব এই ম্যারিনেটটা হবে হোয়াইট তাই এটাই আমি কোনো কালার ইউজ করিনি শুধু টক দই দিয়ে কিবা আপনারা টক দইয়ের সঙ্গে সামান্য পরিমাণে ক্রিমও ইউজ করতে পারেন তবে আমি এখানে ক্রিম ইউজ করিনি তো এই ভাবে করে ভালোভাবে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য কিবা 30 মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারেন কিবা কোনো জায়গায় চাপা দিয়েও রেখে দিতে পারেন এখানে কমপ্লিট হয়ে গেল হোয়াইট ম্যারিনেশন এবারে আমরা অরেঞ্জ ম্যারিনেশনটা করে নেব আবারও বোনলেস চিকেন কিবা হাড় ছাড়া মাংস 4 থেকে 5 পিস নিয়ে নিয়েছি যেটাই দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার কিবা জাফরং গরম মশলা লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি লাল পাউডার আর টক দই এটাকে এবারে ভালোভাবে ম্যারিনেশনের জন্য মাখিয়ে নিতে হবে তো এইভাবে করে ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো মশলা চিকেন তো এইভাবে করে তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ চিকেন ম্যারিনেশনটা তো প্রথমে আমরা হোয়াইট ম্যারিনেশনটা করে নিয়েছি তারপরে অরেঞ্জ চিকেন ম্যারিনেশনটা করে নিলাম আমার এখানে ফুড কালারটা একটু কম হয়েছে তাই আরো একটু পরিমাণে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবারে গ্রিন ম্যারিনেশনের পালা আবারও বোনলেস চিকেনের ওপরে নিয়ে নিলাম লবণ গরম মশলা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর গ্রিন ফুড কালার আর টক দই আমি এখানে লিকুইড ফুড কালার ইউজ করিনি তাই আমি এই পাউডার ফুড কালার গ্রিন পাউডার ফুড কালারের মধ্যে টক দইটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে এইভাবে করে টক দইটা দিয়ে দিলাম আবারও সেম প্রসেসে ভালোভাবে পুরোটাকে মাখিয়ে নিতে হবে তো এইভাবে করে গ্রিন ম্যারিনেশনটা চিকেনের মধ্যে ম্যারিনেট করে নিলাম তো এখানে রেডি হয়ে গেল আমাদের তিনটে চিকেন ম্যারিনেশন অরেঞ্জ হোয়াইট অ্যান্ড গ্রিন এবারে একটা প্যান নিয়েছি কিবা চাটু নিয়েছি যার মধ্যে আমি সাদা তেল কিবা রিফাইন অয়েল দিয়েছি দিয়ে সবচেয়ে প্রথমে আমি এখানে হোয়াইট চিকেনটাকে ফ্রাই করে নেব কিবা ভেজে নেব আমি এখানে একই চাটু কিবা একই প্যানে ভাজবো তাই আমি প্রথমে হোয়াইটটা দিয়ে দিলাম যাতে করে কালারটা না চেঞ্জ হয় হোয়াইটই থাকে আপনারা চাইলে তিনটে অন্য অন্য পাত্রতে কিংবা অন্য অন্য চাটুতে এগুলোকে ঠিক এভাবে করে ভেজে নিতে পারেন আমি এখানে সরষের তেল ইউজ করিনি কারণ কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তাই আমি এখানে রিফাইন অয়েল কিংবা সাদা তেল ইউজ করেছি তো এইভাবে করে খুব অল্প আঁচে এগুলোকে ফ্রাই করে নিতে হবে চুলার আঁচটা কিবা ফ্লেমটা খুব হাই থাকলে হবে না হলে এগুলো পুড়ে যাবার চান্স থাকে কিবা কালারটা অন্য হয়ে যাবার চান্স থাকে তো আমি এইভাবে করে খুব অল্প আঁচে লিডটাকে চাপা দিয়ে এইভাবে করে এটাকে ফ্রাই করে নিচ্ছি আপনারাও ঠিক
এক সাইডটা হয়ে গেলে আবারও চিকেনের অন্য সাইডগুলো এইভাবে চেঞ্জ করে দিয়ে আবারও লিডটাকে চাপা দিয়ে এটাকে খুব অল্প আঁচে ভালোভাবে কুক করে নেবেন, যাতে করে ভিতরটা হয়ে যায়। আমি আবারও বলছি, এটা হাই ফ্লেমে করবেন না, নাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিংবা পুড়ে যাবার চান্স থাকে। এবারে আমার হোয়াইট চিকেন ম্যারিনেট করা চিকেনটা কিংবা টিক্কা কাবাবটা রেডি। এবারে আমি অরেঞ্জটা ফ্রাই করে নেব। তো এইভাবে করে আবারও অল্প আঁচে আমি এইভাবে করে চিকেনগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে একটা কথা বলে দিই, যদি আপনাদের চাটুটা হোয়াইট চিকেনটা ফ্রাই করতে গিয়ে খুব বেশি জোর আঁচে কিংবা গরম হয়ে গিয়ে থাকে, তো অবশ্যই আপনারা চুলের আঁচটা কিংবা ফ্লেমটা বন্ধ করে দেবেন, যাতে করে ফ্লেমটা মিডিয়ামে চলে আসে, না হলে অরেঞ্জ চিকেনটা দোবার সঙ্গে সঙ্গে এটা পুড়ে যেতে পারে। তো আমি আবারও আস্তে আঁচে কিংবা স্লো ফ্লেমে এইভাবে করে অরেঞ্জ চিকেন টিক্কাটা ফ্রাই করে নিয়ে এইভাবে টার্ন করে নিচ্ছি কিংবা উল্টে নিচ্ছি। আর এইভাবে লিডটাকে চাপা দিয়ে আবারও এর ভিতরটা ভালোভাবে কুক করে নিতে হবে, মানে ভিতরটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো যখন টার্ন করলাম, মানে উল্টালাম, তোর পিছনটা পুড়ে যায়নি। এর কারণ হলো আমার ফ্লেমটা, মানে চুলার ফ্লেমটা খুবই আস্তে আছে। তো একটা চিকেন এইভাবে পিছনটা দাগ হয়ে গিয়েছে, মানে কালো হয়ে গিয়েছে। তো এরই কারণে আমি বলেছিলাম যে যদি খুব হাই হয়ে যায়, মানে চাটুটা খুব গরম হয়ে যায়, তাহলে আস্তে করে দেবেন কিংবা বন্ধ করে দেবেন। তো আমি সেম প্রসেসে আবার গ্রিন কালার কিংবা সবুজ কালার ম্যারিনেট করা চিকেনটা এইভাবে এক এক করে দিয়ে দিলাম। আবারও সেম প্রসেসে খুব আস্তে আঁচে কিংবা স্লো ফ্লেমে এটাকে আবারও লিডটাকে চাপা দিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে। তো এইভাবে আপনাদের রেডি হয়ে যাবে সবগুলো চিকেন টিক্কা কাবাব। সাধারণত এই তিনটে টিক্কা কাবাব আলাদা আলাদাভাবে তৈরি হয়। তো আমি ভাবলাম, নিশ্চয়ই রেস্টুরেন্টে দেখেছেন যে তিনটে এইভাবে ঝোলে, হোয়াইট, অরেঞ্জ আর গ্রিন। তো আমি তিনটেই আজকে দেখিয়ে দিলাম, কারণ আজকে রিপাবলিক ডে। টু ওয়ান্স আগেন হ্যাপি রিপাবলিক ডে কিংবা প্রজাতন্ত্র দিবস শুভকামনা। যদি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আবার ফিরে আসব আপনাদের জন্য নিউ একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।